কুমিলার শাসন গাছে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতা জামিল হাসান অর্ণব হত্যাকাণ্ডের প্রধান আসামি রাব্বি সহ সাতজনকে দুটি বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, 7 রাউন্ড গুলি এবং 4টি ম্যাগজিন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত শুক্রবার অর্ণব হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গুলি বর্ষণকারী ফজলে রাব্বিকে বিষ্ণুপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়। পরে একে একে অন্য আসামিদেরও শাসনগাছা ও বুড়িচং এর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তাদের নামে জামিন আসামি করা হয়েছে, তাদেরকে আমরা গ্রেফতার দেখিয়েছি আমাদের এখানে।